আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের ট্রান্সফরমার। আমরা যে ট্রান্সফরমার দিয়ে এগুলো কাজগুলো করে থাকি 100% কপার দিয়ে, আপনাদেরকে একটু দেখাই। এ হচ্ছে একদম 100% কপার এবং 100% সিলিকন কোট দিয়ে কিন্তু আমরা ট্রান্সফরমারগুলো তৈরি করে থাকি। অনেকজনেই অনেকভাবে বলেন যে আসলে আমরা যে কুড়গুলো ব্যবহার করে থাকি কুড়গুলো কি সিলিকন কিনা। আপনারা দেখেন একদম আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি, একদম 100% সিলিকন কোর দিয়ে কিন্তু আমরা ট্রান্সফরমারগুলো তৈরি করে থাকি। বিশেষ করে আমরা প্রত্যেকটা ট্রান্সফরমারে কিন্তু আমাদের মন মতো করে, আমরা ইচ্ছা মতো করে কিন্তু ট্রান্সফরমারগুলো তৈরি করে থাকি। আর আরেকটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু এই ট্রান্সফরমারগুলো কিন্তু বিক্রি করি না, আমরা শুধু এটা আমাদের কাজের জন্য ব্যবহার করি। আর এই ট্রান্সফরমারগুলোর জন্য অনেকজনে ফোন করে থাকেন যে ভাই ট্রান্সফরমার বিক্রি করেন কি না, এই ধরনের কথাবার্তি বা প্রশ্ন করে থাকেন। আসলে আমরা ট্রান্সফরমারগুলো বিক্রি করি না, সেটা ফোন দিলে হয়তো বা আপনার সময়টাই লস হবে, যেই কারণে হয়তো আমরা এই জিনিসটা না বলাটাই উত্তম। তো আমাদের এই হচ্ছে ট্রান্সফরমার, তারপরে হচ্ছে আমাদের যে বডিগুলো, আমরা একসাথে কিন্তু অনেকগুলো বডি উড়িয়ে কিন্তু তারপরে কাজগুলো করে থাকি। আর আমাদের বডির সিটগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, অনেকজনেই যেমন যারা মার্কেটে বিক্রি করে থাকেন তাদের সিটটা কিন্তু যে বডিটা তৈরি করা হয় অনেকটা পাতলা, আর আমাদের এই বডিটা একদম, এই যে আপনাদেরকে দেখেন আমরা কত মোটা বডি দিয়ে কিন্তু আমাদের এই বডিগুলো করে থাকি। আমাদের এই বডিগুলো কিন্তু খুব মোটা হয়, এক একটা বডি কিন্তু অনেক মোটা। আর আমাদের প্রত্যেকটা বডির হচ্ছে যে ইগুলো করা থাকে, এগুলো হচ্ছে পাউডার পুটিং করা, নর্মাল কোনো রং করা না, এটা কিন্তু সরাসরি পাউডার পুটিং করা। কারণ আমরা একটা কারণেই করি যে আমাদের এই যে আইপিএসগুলো আমরা বিগত দিন মার্কেটে যে আপনাদের জন্য মার্কেটিংগুলো করে আসছি, তো এই বিগত দিন মার্কেটিংগুলো করে আসার কারণে কিন্তু আপনাদের কাছে আমরা সর্বোচ্চ একটা মার্কেটে সাড়া পাই। আর আপনাদের এই সাড়াটাই কিন্তু আজকে আমাদের জন্য অনেক ভালো একটা জায়গায় কিন্তু পৌঁছে নিয়ে গেছে। যেমন সাপোজ আপনাদেরকে আমরা কিছু জিনিস দেখাই আজকে, যে জিনিসটা আপনাদের দেখানো উচিত, যেমন আমরা যেই সার্কিটগুলো দিয়ে তৈরি করে থাকি, এই জিনিসগুলো অবশ্যই আপনাদের একটু ভালো কিংবা মন্দ এই জিনিসগুলো দেখার দরকার। যেমন সাপোজ একটা জিনিস দেখায় আজকে, এই হচ্ছে একটা ট্রান্সফরমার, যেমন এটা হচ্ছে অ্যালমোনিয়াম তারের। আমাদের দেশীয় কিছু ভাই আছেন, তাদেরকে বিনীত অনুরোধ করব অ্যালমোনিয়াম দিয়ে করবেন না। এই ট্রান্সফরমারটা 24 ভোল্টের, যখন আমাদের এখানে পাঠানো হয় যে সার্ভিসের জন্য, একটা ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করে পাঠাইছেন যে ভাই এটা আমার মেশিনটা তো ধাপ ধুপ শব্দ করে, এসি ইনপুট হয় বা চার্জিংয়ের সময় ভোঁ 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 করে শব্দ করে। তা আমি হঠাৎ করে উনি আমাকে রিকোয়েস্ট করার কারণে আমি ট্রান্সফরমারটা যখন আমার এই মেশিনটা আমার এখানে নিয়ে আসে, তখন কিন্তু আমি দেখতে পাই যে এটা কিন্তু অ্যালমোনিয়াম, এটা কিন্তু অ্যালমোনিয়াম। অ্যালমোনিয়াম হওয়ার কারণে কি হয়, আমাদের যে দেশীয় অ্যালমোনিয়ামটা আমরা পাই সেটা কিন্তু ভালো মানের না, ভালো মানের না হওয়ার কারণে ট্রান্সফরমারটা কিন্তু তখন যখন চার্জিংয়ে যায় তখন ভোঁ 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 করে এরকম একটা শব্দ হয়, ভাইব্রেশন করে, যেটাকে বলা হয় যে কুড়ের যে টলারেন্সটা আর অ্যালমোনিয়ামের সাথে এটার কোনো মিল থাকে না, এই অনুযায়ী কিন্তু আমাদের এই অ্যালমোনিয়ামটা, আমাদের দেশীয় যে অ্যালমোনিয়ামটা, এটা আমাদের ব্যবহার করাটা কোনোভাবেই কাম্য না। আর এই হচ্ছে আমাদের যে ডিএসপি পিউর সাইনিয়াম, যে আমাদের 1000 BA সার্কিটগুলো, এই 1000 BA সার্কিটগুলো দিয়ে কিন্তু আমরা করে এই আইপিএসগুলো তৈরি করে থাকি। প্রত্যেকটা আইপিএসের 1050 BA আমরা যে আইপিএসগুলো তৈরি করি বা 1000 BAগুলো তৈরি করি, এগুলো কিন্তু সবগুলো কিন্তু হাই হেড সিনে করা,